আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম বিক্রমপুরের আরও একটি ব্লগ নিয়ে। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম কেল্লা যাওয়ার উদ্দেশ্যে। আমি ইউটিউবে দেখেছিলাম যে বিক্রমপুর একটি কেল্লা আছে, তো সেই জন্য আমি ভাইয়াকে বললাম, তো ভাইয়া সেই জন্যই নিয়ে যাচ্ছিল আমাদেরকে। আমরা এবং ভাইয়ার ফ্যামিলি মেম্বার, কিছু ফ্যামিলি মেম্বার সহ আমরা যাচ্ছিলাম কেল্লার উদ্দেশ্যে। আর যেতে যেতে হচ্ছে আমি রাস্তাটা ভিডিও করে নিচ্ছিলাম। বিক্রমপুরের রাস্তা তো আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে। যেতে যেতে হচ্ছে আমরা কেল্লায় পৌঁছে গেলাম, কিন্তু এই হচ্ছে কেল্লা। কিন্তু আফসোস হচ্ছে যে সেদিন কেল্লা বন্ধ ছিল আর সেটা আমাদের জানা ছিল না। তো আমরা গিয়েছিলাম ঠিকই, কিন্তু ভিতরে ঢুকতে পারিনি। এই কেল্লাটা দেখতে একদম ঢাকার লালবাগ কেল্লার মতোই ছিল বাইরে থেকে। কাজের কাজ কিছুই হয় না। না মিষ্টি না, ওই ভিতরে গন্ধ, ওই ভিতরে 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 পড়তে আছে। ও যে কি হর্ন লাগাইছে, এটা হচ্ছে বিক্রমপুরের ডিসি ক্লাব। এর আগের বারও এখানে এসেছিলাম আপুর সাথে। এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম, এখানে ভিডিও করছিলাম। এখানে এর আগে কথা ছিল যে তুমি বলছিলা যে এরপরে আসলে আবার পুরাটা ঘুরো, আশা হয়েছে যে কোনো সিল্লাই হোক। আমি ভাবছি যে আশা হবে না। তুমি কিছু বলো, খাইছিলাম না বৈজয়ন্তী, কেমন না? যেহেতু কেল্লা বন্ধ ছিল, সেহেতু আমরা ওইখান থেকে বের হওয়ার পর ভাইয়া আমাদেরকে অন্য একটি পার্কে নিয়ে যাচ্ছিল। আর আমাদের সাথে ছিল আপুর চাচি শাশুড়ি, দুজন চাচি শাশুড়ি ছিল, ভাইয়াটা ছিল, ভাইয়াটার বন্ধু যাইতেছে দেখো। আমরা হচ্ছে অনেক সময় লেগেছে যেতে, আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। আর এই ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল সেদিন, বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব। একটু আগেই কিন্তু বৃষ্টি পড়লো, তো অল্পই বৃষ্টি পড়েছিল, বেশি পড়েনি। কিছু একটা নিয়ে গবেষণা করতেছে। এখান থেকে টিকিট কাটে, এটার নাম হচ্ছে হইচই বিনোদন পার্ক। বডি বিল্ডার ভাইয়া, ভেতরের স্পেসটা কিন্তু খুব বেশি একটা বড় ছিল না, কিন্তু ছোটখাটোর মধ্যেই ওয়েল ডেকোরেটেড ছিল বলা যায়। পার্কটা সুন্দর, thank you.
ওয়েদারটাও খুব সুন্দর। এদের খালি পেছনেই দেখা যায়। এইটারে জোরে ঝুলা বলে, জোরে ঝুলা। ওয়েদারও সুন্দর। আমাদের ঘোরাফেরা শেষ, এরপর আমরা বের হয়ে গেলাম। আমরা এখন অন্য একটা বাড়িতে যাব, চলে আসছি। ওদের বাসায় যে হারিকেনটা দেখেছিলাম, এখন ছোটবেলায় অনেক হারিকেন দেখেছি, কিন্তু এখন কিন্তু আর হারিকেনের দেখা পাওয়া যায় না। এই যে আপু বাবুটাকে কোলে নিয়েছে, মূলত আমরা বাবুটাকে দেখার উদ্দেশ্যেই গিয়েছিলাম, কিন্তু যেতে আমাদের মোটামুটি 1 ঘন্টা সময় লেগে গিয়েছিল। ওখানে ঘুরে আসার পথে খুব জোরে বৃষ্টি নেমেছিল, আর এবং অনেক যথেষ্ট রাতও হয়ে গিয়েছিল। যাই হোক, এই ছিল আজকের ব্লগ। যদি ব্লগটি ভালো লেগে থাকে তো কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।